ওই কালপিট বের করে নিরপেক্ষভাবে তদন্ত আমরা চাই। যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে বের করতে হবে। এই সমস্ত ক্রিমিনালদেরকে আমরা শনাক্ত করতে হবে, না হলে এক মায়ের কুল থেকে একমাত্র ছেলে চলে গেছেন, আরো হাজার ছেলে চলে গেছে। দুষ্কৃতী হামলায় গুরুতর আহত ধলাই ভিডিপি সম্পাদক অনুপ দাস প্রাণ হারালেন। উচ্চ পর্যায়ের তদন্ত সহ দুষ্কৃতীদের কঠোর শাস্তি চাইল বিভিন্ন সংগঠন। দক্ষিণতলার চান্ডিঘাটে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত ভিডিপি সম্পাদক অনুপ দাসের গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। 10 দিন চিকিৎসার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন অনুপ দাস। মৃতদেহ বাড়িতে পৌঁছার পর মঙ্গলবার শেষ বিদায় জানাতে অনুপের বাড়িতে অসংখ্য মানুষ জমায়েত হন। ঘটনাটার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়ে সিবিআই তদন্তের দাবি জানান বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য, ধলাই থানার অধীনস্থ চান্নিঘাট গ্রামে কর্তব্যরত ভিডিপি সম্পাদক অনুপ দাসের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। গত 31শে ডিসেম্বর শনিবার প্রতিদিনের মতো নিজের কর্তব্য পালনে গিয়েছিলেন ভিডিপি সম্পাদক অনুপ, তবে আর বাড়ি ফেলা হলো না তার। দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত হওয়ার পর টানা 10 দিন চিকিৎসারত থাকা অবস্থায় সোমবার গুয়াহাটি মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। ময়না তদন্তের পর মঙ্গলবার অনুপ দাসের মৃতদেহ পৌঁছায় বাড়িতে। অনুপ দাসকে শ্রদ্ধা ও পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ভিড় পরিলক্ষিত হয়। কর্তব্যরত বিডিবি সম্পাদক অনুপ দাসের উপর প্রাণঘাতী হামলা চালানো দুষ্কৃতিকারী এখনও গ্রেফতার হয়নি। এ ব্যাপারে বরাকভেলি পাটনি পরিষদের কর্মকর্তা সঞ্জন কুমার পুরকায়স্থ জানান, কর্তব্যরত ভিডিপি সম্পাদক অনুপ দাসের উপর যাহারা হামলা করেছে 10 দিন পেরিয়ে গেলেও দোষীদের এখনো পুলিশ আটক করতে পারেনি। তাই বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা উপায়ুক্ত ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া পরিবারের আর্থিক সাহায্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন প্রয়াত অনুপকান্তি দাস পরিবারের একমাত্র পুত্র সন্তান। তার মৃত্যুতে 85 বছরের বৃদ্ধ মা মিনুরানী দাস এখন অসহায়। ওনার শেষকৃত্যে আমরা এসেছি। তো আজকে আমাদের বাম নমশূদ্র পরিষদের তরফ থেকে এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সদস্যবৃন্দ এসেছেন ওনার আত্মার সদ্গতির জন্য। আর বিশেষ করে বলছি, যারা এই ঘটনা করেছে, মানে এত মর্মান্তিক ঘটনাটা ঘটিয়েছে, ওনাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় প্রশাসনের কাছে, এই আবেদন রেখে আমার বক্তব্য এখানে আমি আছে। এখনো তো আমরা জানিনি, তবে প্রশাসন অনেক চেষ্টা করছে অরিজিনাল আসামিকে খুঁজে বের করার জন্য। ওরা অনেক চেষ্টা করছে কিন্তু এখনো ওনাদের কাছে কোনো ক্লু আসেনি, তবে ওরা চালিয়ে যাচ্ছে। ওরা বলেছে যে আমরা যে কোনোভাবে অরিজিনাল আসামিকে আমাদের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেবো। এটা এখনো বলতে পারেনি, যে সঙ্গে ছিল সে বলেছে একটা গাড়ি এসে নাকি ওকে ধাক্কা মেরেছে, এছাড়া আমরা কিছু বলতে পারি। ছোট একটা কার ফুটেজ নিয়েছে, নিয়ে এখনো কোনো তদন্ত বের করতে পারেনি। আমরা বরাকভেলি পাটনি পরিষদের সেন্ট্রাল কমিটির প্রতিনিধি হিসেবে বিশ্বজিৎ দাস এবং সঞ্জন প্রকাশ, আমরা দুজন এখানে এসেছি। গত 31 ডিসেম্বর যে মর্মান্তিক ঘটনার সাক্ষী এই এলাকাবাসী তথা বরাকবাসী যে সাক্ষী হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে ব্যক্তি সমাজের একনিষ্ঠভাবে কাজে লিপ্ত, দেশ রক্ষার জন্য আর্মি দেশ রক্ষা করছে কিন্তু এই এরিয়াকে প্রোটেকশন সেফগার্ড দিচ্ছে, যে ব্যক্তি বিডিপির একজন অ্যাক্টিভ সদস্য, দীর্ঘদিন যাবৎ ধরে কাজ করছে, তাছাড়াও বরাকভেলি পাটনি পরিষদের চান্ডিঘাট হাউতাং আঞ্চলিক কমিটির একজন জেনারেল সেক্রেটারি, আমরা আপনাদের পাশে দাঁড়াবো এবং ওই কালপিট বের করে নিরপেক্ষভাবে তদন্ত আমরা চাই। বরাকভেলির যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে বের করতে হবে। এই সমস্ত ক্রিমিনালদেরকে আমরা শনাক্ত করতে হবে, না হলে এক মায়ের কুল থেকে একমাত্র ছেলে চলে গেছেন, আরও হাজার ছেলে চলে যেতে পারে। আমরা যে সকল সংগঠন, যে সকল এখানে পরিষদ, যে সকল সামাজিক সংস্থা আজকে যে সকল এখানে উপস্থিত আছেন, তার সবাই এগিয়ে আসা দরকার। আমরাও ডিসি এসপির কাছে আমরা মেমোরেন্ডাম পাঠাবো, আমরা তৈরি করে রেখেছি। তাছাড়াও আমরা সর্বশেষ পদক্ষেপ হলো ন্যাশনাল কমিশন ফর এসসি এন্ড এসটি, সেখানে আমরা পাঠাবো। আমরা এই ব্যাপারের উপযুক্ত তদন্ত চাই, যেভাবেই হোক কালপিটকে বের করতে হবে। আমার এই এলাকার একমাত্র মন্ত্রী, বরাকভেলির একমাত্র মন্ত্রী
উনি অ্যাডমিশনের ব্যাপারে শুনেছি কিছু সাহায্য সহযোগিতা করেছেন সেটা কিন্তু যথার্থ নয়। একজন মায়ের কুল থেকে একজন ছেলে চলে গেল, কত দুর্ভাগ্যজনক ব্যাপার। এই অসহায় পরিবারের পাশে কে দাঁড়াবে? এক কর্তব্যরত অবস্থায় একজন মানুষকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, সেটা আমরা উপযুক্ত বিচার চাই। আমরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আগামী দিনে কালী পাটনি পরিষদ কেন, যে কোনো সমাজের দুস্থ পরিবারের যে কোনো ঐশী হোক না কেন, আমরা ছুটে আসবো, আপনাদের জন্য কাজ করে যাব এবং উপযুক্ত তদন্ত সহ যেন সরকারে এই বিধবা মায়ের যাদের ভরণ পোষণ একমাত্র ছেলে ছিল তার জন্য ভরণ পোষণের দায়িত্ব সরকার গ্রহণ করে। আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা সেই আবেদন রাখবো যাতে তাকে বাঁচিয়ে রাখা যায়। এই অসহায় মায়ের কান্দন আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আপনারা, কিন্তু কিছু করতে পারছি না। প্রশাসন নিশ্চুপ হয়ে বসে আছে, এখনো পর্যন্ত কালপিট আমরা ধরতে পারছি না। যার জন্য সবাইকে হাত জোড় করে বলছি, আপনারা আপনারা পাশে থাকেন, আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর সংগ্রাম তৈরি করব। বরাক বিলির বিভিন্ন প্রান্তে, আসামের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেবো।